ছেলে কানান কিংবা তার স্ত্রী তারা কিন্তু নুহালাইলামের প্রতি ইমান আনেনি তার বাবা নবী হয়ে অনেক সময় ছেলে ইমান আনতে পারেনি তার ভাগ্যে সেটা জুটেনি নোহালাইলাম নবী ছিলেন কিন্তু তার স্ত্রী তার প্রতি ইমান আনেনি ওই জন্য আল্লাহ তালা বলছেন ইন্নাকাল্লা তাহদীমানু আলাই আউল রসুল ইলা আহল আউ সৈন আদম আলি সাল্লাম এবং ইদ্রিস আলহ ইসালামের পরে আল্লাহ তালা নূহ আলাইহ ইসালামকে পৃথিবীর সর্বপ্রথম রাসুল করে এই পৃথিবীতে প্রেরণ করেছেন এবং আল্লাহ তালা ওনাকে বলেছেন আবদান শাকু মানে হচ্ছে অ্যান অবিডিয়ান সার্ভেন্ট অফ আল্লাহ আল্লাহ তালার একজন কৃতজ্ঞ বান্দা হিসেবে আল্লাহ তালা কালামুল্লাহ মজিদ নু আলাইসাল্লামকে এই উপাধি দিয়েছিলেন পাশাপাশি তিনি হচ্ছেন উলুল আজমি মিনার রসুল অর্থাৎ পাঁচজন নবীকে আল্লাহ তালা কোরআনুল কারিমে দৃঢ় প্রত্যয়ী বা দৃঢ় চেতারা সুল হিসেবে ঘোষণা করেছেন নু আলিহ ইসালাম হচ্ছেন তাদের মধ্যে থেকে অন্যতম সাউদার্ন ইরাকের একটি শহরে যেটি কুফা শহরের নিকটবর্তী একটি শহর এমন একটি শহরে আল্লাহতালা নু আলিহ ইসালামকে নবী হিসেবে প্রেরণ করেছিলেন সৈদানা আদম আলিহ ইসালাম থেকে শুরু করে নূ আলহালাম পর্যন্ত টানা এক হাজার বছর পর্যন্ত পৃথিবীতে শিরকের সূচনা বা উৎপত্তি হয়নি বেসিকলি নু আলে ইসালামের জামানাতেই এই পৃথিবীতে সর্বপ্রথম শির্কের সূচনা হয়েছিল ইবলিশায়তান সর্বপ্রথম নু আলিহ ইসালামের জামানার যে কমের লোকেরা তাদের কাছে শিরকের ইন্ট্রোডিউস করেছিল তাদের সময়ে পাঁচজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল তাদের এন্তেকালের পরে শায়তান সেই জনগোষ্ঠীর লোকদের কাছে এসে বললো তোমরা এই সমস্ত কী এবাদত করছো তোমাদের পূর্বপুরুষেরা যেমনভাবে আল্লাহ তাল্লার কাছে এবাদত করে নিজেদেরকে শোকে দিয়েছিল তার সামনে তো তোমাদের এবাদত কিছুই নয় তোমরা একটা কাজ করো তোমাদের পাঁচজন আধ্যাত্মিক পুরুষ বা আল্লাহর প্রিয় বান্দাদের পাঁচটি মূর্তি তৈরি করে তোমরা তোমাদের আবাদত গাহের পাশে রাখো ফলে তাদের চেহারা দেখলে তাদের বেশি বেশি আবাদতের কথা তোমাদের স্মরণ হবে এবং তোমরা আল্লাহ তাল্লাহার আবাদত করার ব্যাপারে বেশি আগ্রহী হবে তারা এই শয়তানের মুখরো চোখ চমৎকার এই কথা শুনে তাদের শ্রেষ্ঠ পাঁচজন সন্তান বা আল্লাহওয়ালা পাঁচজন ব্যক্তির পাঁচটি মূর্তি তৈরি করে তাদের আপাদত গাহের ভেতরে তারা স্থাপন করল এবং আসলেই তারা যখন এই পাঁচজন ব্যক্তিদের মূর্তির দিকে তাকাতো তাদের আল্লাহ তালার এবাদতের কথা তাদের স্মরণ হতো ফলে তারা আল্লাহ আল্লাহতালার বেশি বেশি আবাদত করতে লাগলো এই জেনারেশন এভাবেই বেশি বেশি আল্লাহতালার এপাদতের মধ্য দিয়ে তারা পার করতে লাগলো কিন্তু পরবর্তী জেনারেশন যখন আসলো শায়দান তাদের কাছে এমনভাবে কুমন্ত্রণা বা টেম্পটেশন দিল ফলে ওই প্রজন্ম তারা আল্লাহ আল্লাহতালার এক আল্লাহর আবাদতকে ভুলে গিয়ে এই পাঁচজন শ্রেষ্ঠ আল্লাহর ওয়ালির মূর্তির সামনে দাঁড়িয়ে সেখানেই তারা মানত করতে শুরু করলো এবং এক আল্লাহর আবাদত বাদ দিয়ে সেই মূর্তিগুলির আবাদত শুরু করে দিল এভাবেই নু নূ আলহিসাল্লামের জামানাতে সর্বপ্রথম শির্কের সূচনা হয় পবিত্র কালামুল্লা আল্লাহ তালা এই ঘটনাটি এভাবে উল্লেখ করেছেন যে নুয়াল্লামের জামানায় যারা নেতৃত্ব স্থানীয় ছিল তারা সাধারণ লোকদেরকে উদ্দেশ্য করে বলতো বলতোলা তাজারুন্না নাসর। অর্থাৎ আমাদের যে পাঁচজন বিখ্যাত ব্যক্তি তাদের নাম ছিল সুয়া আন ইয়াউক এবং নাসর তোমরা এদের এবাদত ছেড়ে দিও না বরং তোমরা এদের উপাসনা করতে থাকো ফলে এই আয়াত প্রমাণ করে যে নু আলেহ ইসালামের জামানাতে সর্বপ্রথম শিরকের উৎপত্তি হয়েছিল কিন্তু নু আলহ ইসালাম তার জাতিগোষ্ঠীর কাছে এক আল্লাহর দাওয়াত দিয়ে যেতে লাগলেন তিনি বলতে আরম্ভ করলেন ইয়া ইয়াকমি আবুদুল্লাহ মাইলাকমিন ইলাহিন ওইরুহু তখন হে আমার জাতিগোষ্ঠীর লোকেরা হে আমার জনগোষ্ঠীর লোকেরা তোমাদের কি হলো তোমরা কেন এক আল্লাহর আবাদত করছো না তোমরা কি আল্লাহকে ভয় পাও না এবং তিনি বললেন যে আল্লাহ তালা আমাকে তার বাণী বাহক হিসেবে প্রেরিত রাস্তুল হিসেবে তোমাদের কাছে পাঠিয়েছেন এই যে আমি তোমাদেরকে তাওহিদের বা এক আল্লাহর এবাজতের দিকে দাওয়াত দিচ্ছি এজন্য তো আমি কোনো পারিশ্রমিক তোমাদের কাছে চাচ্ছি না বরং তোমরা যেভাবে শির করে যাচ্ছ এক আল্লাহ ছাড়া মূর্তির পূজা করে যাচ্ছ এননি আফ আলাইকুম ইয়মিন আদিম আমি তোমাদের উপর কঠিনতম আজাব আসার আশঙ্কা করছি সো তোমরা শির ছেড়ে দিয়ে মূর্তি পূজা ছেড়ে দিয়ে পৌত্তলিকতা ছেড়ে দিয়ে এক আল্লাহ তালার এবাদতের দিকে ফিরে আসো নু সালাম যখন তার জাতিগোষ্ঠীর লোকদের কাছে তাওহীদের দাওয়াত বা এক আল্লাহর এবাদতের দাওয়াত দেয়া শুরু করলেন তার জাতির লোকেরা তার কৌমের লোকেরা নানা ধরনের টাল বাহানা অজুহাত এবং বিভিন্ন ধরনের যুক্তি তারা স্থাপন করতে শুরু করলো তাদের প্রথম যুক্তি ছিল যে হে নু কেন আমরা তোমার দাওয়াতে সাড়া দেব কারণ সমাজের নিম্ন শ্রেণীর লোকেরা হচ্ছে তোমার অনুসারী আর না ওমান আরো আক্যাথা বা আক্যা ইন আহম আর বা কারণ আমরা দেখতে পাচ্ছি সমাজের লো ক্লাসের যারা লোকজন নিম্ন শ্রেণীর লোকজন নিম্ন পেশার লোকজন এরাই হচ্ছে তোমার ফলোয়ার তোমরা আগে এই সমস্ত লোকদেরকে তোমার আশপাশ থেকে সরাও তখন আমরা তোমার এ দাওয়াতকে গ্রহণ করবো তাদের আরও একটি যুক্তি ছিল যে তুমি এই নিম্ন শ্রেণীর লোকদেরকে নিয়ে সমাজে ইনফ্লুয়েন্সিয়াল হতে চাচ্ছ ইয়াতাফ আব্দাল আলাইকুম এর নু হচ্ছে জেলে সমাজ কৃষক সমাজ এই সমস্ত নিম্নশ্রেণীর লোকদেরকে নিয়ে এই সমাজের মধ্যে একটা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে সে আমাদের উপর সুপ্রিয়র হতে চাইছে এটা ছিল তাদের আরেকটা যুক্তি তারা আরও বলতো যে আগে যদি এই নিম্ন লোকদেরকে তোমার কাছ থেকে তুমি তাড়িয়ে দাও তাহলে আমরা তোমার উপর বিশ্বাস স্থাপন করতে পারি নোহালিসাল্লামের এই এই কথার জবাবে তিনি বলেছিলেন ওমা আনা বি তহরি দিল্লি দিন আ মানু অর্থাৎ যারা আল্লাহতালার উপর বিশ্বাস স্থাপন করেছে যদিও তারা নিম্ন হয়ে থাকে কি করে আমি তাদেরকে তাড়িয়ে দিতে পারি তাদের আরও একটি যুক্তি ছিল যে তুমি আমাদের মতো মানুষ দেখতে তো তুমি আমাদের মতো মানুষ তুমি খাচ্ছ যাচ্ছ ঘুমাচ্ছ ঘুরে বেড়াচ্ছ বাজারে যাচ্ছ ক্রয় বিক্রয় করছ আমাদের মতো মানুষ হয়ে তুমি কেমন করে রাসুল হতে পারো তুমি যে রাসুল কি করে আমরা বিশ্বাস করব কেন আকাশ থেকে তারা এসে বলে দিয়ে যায় না যে তুমি রাসুল তাহলে তো ফেরেশ তাদেরকে দেখলে আমরা আস্থা পেতে পারি এবং নিশ্চিত হতে পারি যে আসলেই তুমি আল্লাহ পাঠানো রাসুল এবং তারা পাশাপাশি আরও বলতো যে আমাদের পূর্বপুরুষরা তো এই সমস্ত মূর্তিরই পূজা করেছে তাহলে কি তুমি বলতে চাইছো এরা ভ্রান্ত ছিল সর্বশেষে তারা বলতে আরম্ভ করলো যে নূ তুমি হচ্ছে মিথ্যাবাদী পাগল এবং ভ্রান্ত আমরা আমাদের অবস্থানে অটল থাকবো এভাবে সেদার নু আলেহ সালামের তাওহিদের যে দাওয়াত তিনি তার সমাজে ছড়িয়ে দিচ্ছিলেন তারা ডিরেক্টলি এই একত্ববাদের দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করলো রিজেক্ট করলো কিন্তু নু আলেহি ইসালাম তিনি হাল ছাড়েননি তিনি টানা নয় পঞ্চাশ বছর তার জাতিগোষ্ঠীর লোকদের কাছে তিনি এক আল্লাহর দাওয়াত দিয়ে যেতে লাগলেন কালামুল্লাহ মাজিদ আমাদেরকে জানাচ্ছে ওলাখদ আরসাল্লা নুহান ইলা কৌমিহি ফালাবি সফিহিম আলফা সনাথিন ইল্লা আমা তিনি এক বছর দুই বছর দশ বছর বিশ বছর নয় টানা নয় পঞ্চাশ বছর তিনি লাগাতার কন্টিনিউয়াসলি তার কমের লোকদের কাছে তিনি এই তাওহিদের দাওয়াত দিয়ে যেতে লাগলেন এবং তিনি দিন রাতকে এক করে টায়ারলেসলি রেস্টলেসলি তিনি তার জাতিগোষ্ঠীর কাছে এই একই দাওয়াত দিতে লাগলেন তিনি বলছেন যে রব্বি ইন্নি দা আউতু কমি লাইলা হারা হে আল্লাহ দিন রাত তো আমি চেষ্টা করে গেলাম তাদেরকে তাও দাওয়াত দিলাম কিন্তু তারা আমার কথা শুনছে না ওয়া ইন্নি কুল্লামা দা আউত হুম ফির আল্লাহম জা আলু আসবে আহম ফি আদা এর মানে হচ্ছে আল্লাহ আমি যখনই তাদেরকে দাওয়াত দিতাম তারা তাদের আঙ্গুলগুলো তাদের কানের ভেতরে ঢুকিয়ে রাখতো যাতে করে আমার তাওহিদের কথা তাদের শুনতে না হয় এবং ওয়াস্তা ওয়াস্তাক বা তারা আমাকে দেখলেই চাদর দিয়ে তাদের মুখ পেঁচিয়ে রাখত যাতে করে আমার কথাগুলো তারা শুনতে না পায়। দা আউ দা দা আউতুহুম তুহাড়া আমি সাল্লাম বললেন আল্লাহ আমি দাওতে কাজ করার কোনো মাধ্যমই তো বাকি রাখিনি আমি প্রথমে পার্সন টু পার্সন আমি প্রাইভেটলি দাওয়াত দিতাম এটা যখন তারা অস্বীকার করলো আমি তখন পাবলিক দাওয়াত দেওয়া শুরু করলাম আমি তাদের বড় গ্যাদারিংসে বিভিন্ন ফেস্টিভ্যালে যে তাদেরকে এই দাওয়াতের কথা শোনালাম কিন্তু তারা প্রত্যাখ্যান করেছে সুম্মা ইন্নি আলান্তুল্হম ও আসরুল আহম এসর অর্থাৎ এ আয়ের থেকে বোঝা যাচ্ছে যে নূ আলিহ ইসলাম দাওয়াত দেয়ার বা বাণী বাহকের যে কাজ এই গুরুদায়িত্ব পালনে কোনো ধরনের প্রক্রিয়া তিনি বাদ রাখেননি তিনি দিনে রাতে তিনি প্রাইভেটলি তিনি পাবলিকলি তিনি উৎসাহ প্রদানের মাধ্যমে জান্নাতের সুসংবাদ দেওয়ার মাধ্যমে কিংবা জাহান্নামের ভয় দেখানোর মাধ্যমে নানাভাবে তার জাতিগোষ্ঠীর কাছে আখেরাতের কথা আখেরাতে আল্লাহতালার সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহিতার কথা এক আল্লাহর একত্ববাদের কথা এ দাওয়াতগুলো তিনি দিয়ে গিয়েছেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এবং অধিকাংশ লোকগুলোই নুয়ালাইসাল্লামের এই তাওহিদের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল এবং রিজেক্ট করেছিল এভাবে নুহ আল ইসাল্লাম যখন দাওয়াত দিয়ে যেতে লাগলেন তা কমের লোকদের মধ্যে থেকে ফাইনাল যে রেসপন্সটি এসেছিল সেটি হচ্ছে কলু লা অনেক হয়েছে এবার তুমি থামো তুমি যদি এই দাওয়াত দেয়া বন্ধ না করো তাহলে আমরা তোমাকে স্টোনিং করে পাথর মেরে প্রস্তর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দেব এবং তারা এও বলল যে কল উয়া নুহ কদ জাদ আল থানা আকসার জিদা আলানা অনেক হয়েছে তুমি অনেক আর্গিউমেন্ট আমাদের সাথে দিয়েছ অনেক তর্ক বিতর্ক তোমার সাথে হয়েছে এবার থামো বিমা বিমাতা আইদুনা ইনকুং তামিনা সদি তুমি যে আজাবের ভয় দেখাচ্ছ পারলে সেটা দেখাও তুমি আমাদেরকে বলছো যে আমরা যদি একাল্লার আবাদত না করি আমরা যদি প্রত্যলিকতা না ছাড়ি তাহলে আল্লাহ আজাদ দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিবে পারলে সেই ধ্বংসলীলা তুমি আমাদের সামনে নিয়ে আসো পারলে সেই শাস্তি দেখাও তুমি যদি সত্যবাদী হয়ে থাকো এবার নোহ সালাম তাদের এ ধরনের অ্যাটিচিউড দেখে অনেকটা হতাশ হলেন তিনি তাদের কাছে কোনো প্রতিদান চাইছেন না তাদের কল্যাণের জন্যই তাদেরকে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচার জন্যই তিনি নয় শত পঞ্চাশ বছর ডেডিকেট করে দিলেন তাদের দাওয়াতি কাজে কিন্তু তারা যখন এই দাওয়াতি কাজে সাড়া দিচ্ছে না অবশেষে হতাশ হয়ে নুয়ালাইসলাম আল্লাহকে দোয়া করলেন আল্লাহ সফ বাইনি ও বাইন আহমফাদ হান আমি আর পারছি না আপনি এবার এসপার ওসপার করে দিন আপনি একটা ফায়সলা করে দিন অবশেষে তিনি বদোয়া করে বসলেন তাদের উপর অভিশাপ দিয়ে ফেললেন কার্ডস করে বসলেন তিনি বললেন আলাল আল আলিনা দা হে আল্লাহ আপনি এমন আজাব পাঠান আজাব দিয়ে আপনি কাফিরদের আন্ডা বাচ্চা কাউকে আপনি অবশিষ্ট রাখবেন না পুরো কাফির সমাজ মুশ্রিক সমাজকে আপনি আজাব দিয়ে ধ্বংস করে দেন যদি আপনি তাদেরকে বাঁচিয়ে রাখেন তাহলে তারা বিশ্বাসীদেরকেও সংক্রামিত করবে এবং তাদের অনাগত প্রজন্ম তারা পাপাচারী হয়ে এই পৃথিবীতে তারা ফাসাদ সৃষ্টি করবে নু আলেহি সালাম যখন এরকম বদোয়া করলেন আল্লাহতালা নো আলহিস্লামের এই অভিশাপ বা বদদোয়াকে কবুল করলেন এবং তিনি নো আলামকে জানিয়ে দিলেন নো তোমার কথা মতো আমি এবার এটার একটা শেষ দেখে ছাড়বো এবং আমি পৃথিবীতে আজাব পাঠাব সে আজাবটি হচ্ছে ভয়ঙ্কর ধরনের বন্যা হয়ে যাবে গোটা পৃথিবীতে মহা প্লাবন ঘটবে সো সে প্লাবন থেকে বাঁচার জন্য ওসনা এলফুল কাবি আয়ুন আয়ুনিনা ওয়া ওয়াহিনা অর্থাৎ হেনু তুমি আমার গাইডেন্স বা আমার আমার পাঠানো দিক নির্দেশনা অনুযায়ী তুমি বিশাল একটি নৌকা বানাও বা কিস্তি বানাও বা বিশাল একটি জলতরি বা নৌযান বানাও যাতে করে এই মহাপ্লাবন থেকে বাঁচার জন্য তুমি বিশ্বাসীদেরকে নিয়ে এই নৌজানে এই কিস্তিতে এ জাহাজে বা এ জলতরিতে এই নৌকাতে তোমরা আশ্রয় নিতে পারো আল্লাহ তালার পক্ষ থেকে এ আদেশ যখন আসলো সায়দান্ন সালাম বিশ্বাসীদেরকে নিয়ে বিশাল এক জলতরি বা নৌকা বা বিশাল এক জাহাজ তিনি তৈরি করলেন নৌ সাল্লামের কমের মূশ্রিক লোকেরা যখন এই জাহাজ বা নৌকা বানাতে দেখলো তারা হাসাহাসি শুরু করে দিল কোরআন বলছে কুল্লামা মর আলাইহি মালা মিন তারা যখনই নৌকা বানানো এই কিস্তি বানানো এই বিশাল জলতরি বানাতে দেখলো তারা ঠাট্টা বিদ্রুপ করলো তারা বললো নো এই মরুভূমির মাঝখানে কোথায় তুমি এই নৌকা চড়াবে তোমরা যেহেতু নৌকা বানাচ্ছ পারলে একটা সাগরও বানিয়ে নাও যাতে করে তোমাদের এই নৌকাকে এই জাহাজকে তোমরা ভাসাতে পারো সেদিনে নু আলিহি সাল্লাম এবং বিশ্বাসীরা আল্লাহ তালার উপর অটল থেকে আল্লাহ তালার দেয়া দিক নির্দেশনা অনুযায়ী তারা বিশাল নৌকা তৈরি করে ফেললেন এ পর্যায়ে আল্লাহ তালা নূ আলহালামকে জানালেন যে মহা প্লাবনের জন্য নুহ তুমি অপেক্ষা করতে থাকো এবং এই প্লাবনটা হবে চল্লিশ দিন লম্বা ফোরটি ডেইজ লং অ্যান্ড দ্য এন্টায়ার ওয়ার্ল্ড উইল বি ট্রাস্টিক্যালি ফ্লাডেড গোটা বিশ্বের এমন কোনো জায়গা থাকবে না আনাচে কানাচে গোটা বিশ্বটা এই মহাপ্লাবনের আওতায় এসে পৃথিবীর সব প্রাণীগুলো মারা যাবে সো তুমি কি করে বুঝবে যে আমি কখন এই মহাপ্লাবন পৃথিবীতে দিচ্ছি সেটার একটা সাইন হচ্ছে তুমি যখন চুলার ভেতর থেকে ফুরফুর করে কলকল করে পানি বেরোতে দেখবে তখনই বুঝবে যে সে টাইমটা চলে এসেছে তখন তুমি হাততাইদা আমরুনা বা ফওর নূর চুলা যখন চুলার ভেতর থেকে আগুনের পরবর্তীতে আগুনের বিপরীতে পানি ছুটতে আরম্ভ করবে তখনই বুঝবে যে সেই সময়টা চলে এসেছে মহাপ্লাবনের সময়টা একেবারে ঘনিয়ে এসেছে কুলনাহমিল ফি হ্যামিং কুল্লি কুল্লিজাউজাইন ইসনাইন তখন তুমি সমস্ত বিশ্বাসী বান্দাবান্দিদেরকে যারা তোমার ফলোয়ার যারা একত্ববাদী বিশ্বাসী তাদেরকে নিয়ে সেই নৌকায় তুমি আরোহণ করবে এবং প্রতিটি প্রাণী থেকে জোড়ায় জোড়ায় অর্থাৎ ম্যাস্কুলিন অ্যান্ড ফ্যামিনিন নারী পুরুষ জোরায় জোড়ায় তুমি নিয়ে সেই নৌকাতে আরোহণ করবে কারণ এই মহাপ্লাবনটা এত ভয়ঙ্কর মহাপ্লাবন হবে ফলে পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না এবং তোমরাই হবে নেক্সট জেনারেশন এবং তোমাদের থেকেই পৃথিবী আবার নতুন করে সভ্যতা বিনির্মিত হবে এবং তোমাদের থেকে নতুন করে পৃথিবীর সব প্রাণীকুল আবার নতুন করে বংশ বিস্তার শুরু হবে আল্লাহতালার এই গাইডেন্স অনুযায়ী নুয়ালাইসাল্লাম অপেক্ষা করতে লাগলেন যে কখন চুলার ভেতর থেকে কলকল করে পানি বেরোয় হঠাৎ করে তিনি একদিন দেখতে পেলেন যে চুলার ভেতর থেকে পানি বেরোচ্ছে তিনি সমস্ত বিশ্বাসীদেরকে নিয়ে এবং বিভিন্ন প্রাণীকুল থেকে জোড়ায় জোড়ায় নারী পুরুষ দুই ধরনের জেন্ডারকে একত্রিত করে নিয়ে তিনি আল্লাহ তালার নামে সেই নৌকার মধ্যে আরোহণ করলেন এবং আল্লাহ বললেন ওয়কল আর খাবি হা বিসমিল্লাহ হে হা মুরসাহা ইনা রব্বিলফুর রাহিম আল্লাহ বললেন তোমরা যখন আরোহণ করবে তোমরা আল্লাহর নামে আরোহণ করবে অর্থাৎ বিসমিল্লা বলে আরোহণ করবে কারণ তোমাদের এই নৌকার এই জাহাজের গতি এবং স্থিতি এটা হবে আল্লাহর নামে এটা এটার সেইলিং বা অ্যাংকরিং এটার পানির উপরে ভেসে চলা এবং এটার নোংর ভেরানো সবটাই হবে আল্লাহ তালার নামে এবং আল্লাহ তালার আদেশ অনুযায়ী ইসলাম সবাইকে নিয়ে সেই নৌকায় আশ্রয় নিলেন করোনা আমাদেরকে জানাচ্ছে ওহিয়া তাজিরি বিহিম ফি মাউজিং খালজিবাল গোটা বিশ্বব্যাপী এমন ভয়ঙ্করভাবে আকাশ থেকে ঝুম বৃষ্টি নাজিল হলো জমিন তার ভেতরে থাকা পানিগুলোকে উপরে উদ্গীরণ করে দিতে লাগলো উপর থেকে পানি নিচ থেকে পানি ফলে গোটা বিশ্বে এক মহাপ্লাবনের পরিস্থিতি তৈরি হলো এবং সেই ভয়ঙ্কর প্লাবনের মধ্যে সেই ঝড় ঝাপটার মধ্যে সেই পানির মধ্যে নৌ আলাইলামের সেই কিস্তি বা সেই জলতরি বা সেই নৌকা ভাসতে লাগলো কোরআন বলছে যে ফিমাউজিন জিনকাল বিশাল পাহাড় সম ঢেউয়ের মধ্যে নোয়াল ইসলামের তরিয়াল্লা নামে ভাসতে আরম্ভ করলো এবং আল্লাহর নামে নু আলাইসাল্লাম সেই তরি ভাসিয়ে দিলেন মহাপ্লাবনের ঠিক কিছু আগে নূ আলেহ ইসলাম ওনার ছেলে কানা আনকে আহ্বান করলেন যে কানান তুমি এই নৌকার মধ্যে আরোহণ করো আমরা ইতিহাস থেকে আমরা জেনেছি যে নু আলিহ ইসালামের চারজন সন্তান ছিল হাম সাম ইয়াফাস আন এই চারজন সন্তানের মধ্যে তিনজনই মান এনেছিল শুধু কানান ছাড়া নৌ কানা আনকে বললেন কানান আন ইয়া বুনাইয়া ইরকাব মা আনা হ্যাঁ আমার প্রিয় সন্তান তুমি নৌকায় ওঠো আল্লাহর কাছে তওবা করো কিন্তু কানা কানাহানুয়াল্লামের এই আহ্বানের প্রদত্তরে তিনি বলেছিলেন আমি নৌকায় উঠব না ইলা জাবালিন মিনাল মা আমি পাহাড়ের চূড়ায় যেয়ে দাঁড়াবো পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে কারণ এই বন্যার পানি তো পাহাড় পর্যন্ত পৌঁছতে পারবে না নৌ সাল্লাম বললেন কলালা আসিম আল ইয়াউ মামিন আমরিল্লা ইাম রাহিম হে কানাহন আজকে আল্লাহর এই গজব থেকে আজাব থেকে এই মহাপ্লাবন থেকে বাঁচানোর কেউ নাই কেউ তোমাকে বাঁচাতে পারবে না পাহাড় তোমাকে আজকে সুরক্ষা দিতে পারবে না বাঁচাতে পারবে না আজকে বাঁচানোর কেউ নেই তুমি তাড়াতাড়ি উঠে আসো এখানে কিন্তু ইসলামের ছেলে কানান অস্বীকৃতি জ্ঞাপন করলো কোরআন বলছে ও হালাইনা হুম আল্মা উজুফা কানা মিনাল মকরকিন বাবা আর ছেলের মধ্যে যখন এ ধরনের কথা চলছিল হঠাৎ করে বিশাল এক সাগরের ঢেউয়ের ধাক্কা এসে নোয়ালামের সন্তান কানা আনকে পানির মধ্যে ডুবিয়ে দিল তাহলে এই আয়ার থেকে বুঝলাম কানা আন যারা ডুবে গিয়েছিল তাদের অন্তর্ভুক্ত হয়েছিল এবং মজার ব্যাপার হচ্ছে নু আলাই সালামের স্ত্রীও এই মহা মহাপ্লাবন থেকে বাঁচতে পারেনি সেও ইমান না আনার কারণে যারা ধ্বংস হয়েছিল যাদের সলিল সমাধি হয়েছিল মহাপ্লাবনের পানির মধ্যে নুহা আলহিসামের স্ত্রীও সেখানে নিহত হয়েছেন এখন একটি প্রশ্ন এসে দাঁড়ায় সেটি হচ্ছে যে এটা কি একটা গ্লোবাল ডিজাস্টার ছিল কি না এটা কি ইরাকের সেই সাউদান পার্টেই শুধু এই বন্যাটা হয়েছিল না গোটা বিশ্বব্যাপী হয়েছিল এ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেক ধরনের মতামত পাওয়া যায় তবে একটা বড় সংখ্যক ঐতিহাসিক মারিখন তারা বলেছেন যে ইট ওয়াজ এ গ্লোবাল ডিজাস্টার এই ফ্লাট এই বন্যাটা ছিল গোটা বিশ্বব্যাপী কারণ আল্লাহ তালা কোরআনে বলেছেন ইসলামের বদোয়ার কথা বলেছেন নুয়ালাইসলাম বলেছেন যে অর আল আল্লাহদ্দিমা দিয়ার হে আল্লাহ এই জমিনে একজন কাফেরকেও আপনি বাঁচিয়ে রাখবেন না সো এই আর্ধ শব্দটা প্রমাণ করে তিনি গোটা বিশ্বের দিকে ইঙ্গিত করেছেন এবং আল্লাহ যখন জমিনকে ইঙ্গিত করেছেন ইয়া আর দুবলাই হে পানি তুমি নিচের দিকে চলে যাও ফলে এই আর্থ দ্বারা বোঝা যাচ্ছে যে শুধু ইরাকের সেই সাউদান ইরাকের কুফা শহরের পাশেই এই বন্যাটা লিমিটেড বা সীমিত ছিল না বরং এই ডিজাস্টারটা ছিল একটা গ্লোবাল ডিজাস্টার গোটা বিশ্বব্যাপী মহাপ্লাবনের পানিতে টা বিশ্বের সব সয়লাভ হয়ে গিয়েছিল চল্লিশ দিন এই বন্যাটা কন্টিনিউ করেছে এবং চল্লিশ দিনের এই সময়ে মহাপ্লাবনে যত কাফির মুস্রিক এবং নোহালাইলামের সময়কালের যত মুশ্রিক এবং অবাধ্য লোকেরা ছিল সবাইকে আল্লাহ তালা এই বন্যার মাধ্যমে ধ্বংস করেছেন চল্লিশ দিন পর আল্লাহ তালা আদেশ করলেন ইয়া অর্ধুবুলা আই ম্যায়া মা ও আকলে আই অর্থাৎ হে আকাশ তুমি বৃষ্টি বর্ষণ করা এবার স্টপ করো এবার বন্ধ করো জামিনকে বললেন জামিন তুমি যে মাটির ভেতর থেকে পানি বের করছিলে এই পানি বের করা বন্ধ করে তুমি ভূপৃষ্ঠের উপরে থাকা পানিগুলোকে গিলে ফেলো ওয়া দলমা ফলে আল্লাহতালার আদেশের সাথে সাথে পানি বর্ষণ এবং পানি জামিনের ভেতর থেকে বের হওয়া এটা বন্ধ হলো ওয়স্তাওয়াত আলাল আল জুদি নৌ ইসলামের এই বিশাল জলতরি বা কিস্তি বা নৌকা যুদি পাহাড়ে যেয়ে থামলো যুধি পাহাড়ে এই তরির নোঙর ভিড়ল এখন যদি পাহাড়টা কোথায় কিছু কিছু ঐতিহাসিকরা বলেছেন যে ইরাকের মোসেল শহরে একটি বিশাল মাউন্টেন রেঞ্জ রয়েছে সেই পাহাড়ের একটা অংশের নাম হচ্ছে জ্যুতি পাহাড় কোনো কোনো ঐতিহাসিকগণ বলেছেন এই যুদি পাহাড়টি আর্মেনিয়াতে অবস্থিত অনেক ঐতিহাসিকগণ মত প্রকাশ করেছেন যে এটি ইরাকেও নয় এটি আর্মেনিয়াতেও নয় বরং এটি তুরস্কের একটি পাহাড় এবং তারা বিশাল বড়। একটি নৌকার খণ্ড দিয়ে ঐতিহাসিকভাবে অনেকেই প্রমাণ করতে চেয়েছেন যে নু আলাই সেই কিস্তির কিছু অংশ আজও সেই পাহাড়ের মধ্যে রয়ে গিয়েছে সেই যুদি পাহাড়ে যখন এই নৌকাটি আল্লাহ আল্লাহাল তখন নুআ আলাই আদেশ করলেন ইহিবে সাল্লাম ইম মিন্না তুমি এবার শান্তির সাথে সেফলি সাউন্ডলি তুমি এবার সেই যুদি পাহাড়ে তোমরা নামো আবার আঁকা আলাইক না তোমাদের উপর আমার পক্ষ থেকে বর ব্লেসিং থাকবে ও আলা ওমা মাক এবং তোমার সাথে যারাই আছে সবার জন্য আমার পক্ষ থেকে ব্লেসিং থাকবে এবং এই বিশাল মহাপ্লাবন থেকে যে আমি তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছি সুক্রিয়া সুরত তোমরা সবাই পড়ো আলহামদুলিল্লাহ ফাকুল ইলহামদুলিল্লাহ কোরআন বলছে যে তারা সবাই আল্লাহর প্রশংসা করে সেখান থেকে নেমে আসলো এবং নু আলাইসলামকে আল্লাহ তালা শিখিয়ে দিলেন নোহ এবার তুমি পড়ো রব্বি আংঝিলনি মঙ্গলান মো বা রাকান অর্থাৎ হে আল্লাহ আপনি এমন জায়গায় আমাদেরকে অবতরণ করুন যেই জায়গাটা আমাদের জন্য কল্যাণকর কারণ আপনিই তো উত্তম অবতরণকারী ফলে নু আলে ইসলামের সাথে যারা ছিল বিশ্বাসীরা তারা এবং তার সাথে প্রাণীকূলের মধ্যে থেকে যারা ছিল সবাইকে নিয়ে নু আলেহ ইসালাম এই জমিনে বন্যা পরবর্তী মহাপ্লাবন পরবর্তী সময়ে তিনি সবাইকে নিয়ে এই জমিনের মধ্যে আবার নেমে আসলেন ফলে ঠিক ওই সময়টাতে পৃথিবীতে আর কোনো কাফের কোনো মসৃক কোনো পত্তুলিক ছিল না বরং তখন এটা ছিল ইট ওয়াজ এ ভেরি ফ্রেশ অ্যান্ড পিওর মনোথেস জেনারেশন একত্ববাদী একটা প্রজন্ম ফলে এখানে ঠিক ঠিক ওই সময়টাতে পৃথিবীতে আর কোনো কাফির মুশ্বিকার ছিল না আমরা আমাদের আলোচনার শুরুর দিকে বলেছিলাম যে নোহাল ইসলামের চারজন ছেলে ছিল হাম সাম ইয়াফাস এবং আন। এবং ঐতিহাসিকভাবে এটা ঐতিহাসিক বিভিন্ন ধর্মগ্রন্থ থেকেও এটা প্রমাণিত যে এই চার ছেলের মধ্য থেকে একজন ছেলে ছিল কানান যে মহাপ্লাবনে মৃত্যুবরণ করেছে এবং হাম সাম এবং ইয়াফেস তাদের মধ্য থেকেই মূলত গোটা বিশ্বে নতুন করে মানব সভ্যতার আবার সূচনা হয়েছে নোহাল ইসলামের ছেলে হাম তিনি আফ্রিকাতে তার পরিবার নিয়ে বসবাস শুরু করেন এবং ওনার ছেলে সাম যেখান থেকে সেমাইটিক শব্দটি আমরা বলে থাকি ওনার ছেলে সাম তার আত্মীয় স্বজন এবং তার বংশধরদেরকে নিয়ে ধীরে ধীরে মধ্যপ্রাচ্য বা দূরপ্রাচ্যের এই এরিয়াতে পরবর্তীতে তারা বসবাস শুরু করেন এবং ওনার ছেলে ইয়াফেস বর্তমান যে চীন বা তার আশেপাশের যে এরিয়াগুলো আছে সেখানে বসবাস শুরু করেন এবং সেখান থেকেই মানব ইতিহাস আবার নতুন করে তার পথ চলা শুরু করলো এবং গোটা বিশ্বে বাচ্চা রিজা আলান খাসির আউবানিস্তা অনেক নারীপুরের গোটা বিশ্বে সেখান থেকে আবার ছড়িয়ে পড়তে আরম্ভ করলো এভাবেই নু আলেহ সালাম একাত্মবাদের দাওয়াত দিয়ে নিরলস প্রচেষ্টা করে ওনার জীবনকে তিনি অতিবাহিত করেছেন সাইদানা নু আলিহ ইসলাম ওনার এতেকালের পরে ওনাকে কোথায় কবর দেওয়া হয়েছে এ নিয়ে দুটি মত পাওয়া যায় প্রথম মত অনুযায়ী ওনাকে মক্কাতে কবরস্থ করা হয়েছে আরেকটি মত অনুযায়ী লেবাননের কার্ক নামে একটি এরিয়াতে যাবালে দীর সেই দীর মাউন্টেনের পাশে নু নূহ আলহিসামকে কবরস্থ করা হয়েছে সম্মানিত সুধি এই ছিল নূ আলেমের সংক্ষিপ্ত বর্ণাঢ্য এবং সংগ্রামী জীবন কাহিনী এ পর্যায়ে আমরা নোহাল ইসলামের এই স্টোরি থেকে জীবনী থেকে কি ধরনের লেসেন লাইফ লেসেন বা শিক্ষা আমরা পেতে পারি যেটা আমরা আমাদের সমাজের সাথে রেলেভেন্ট করতে পারি আমরা সে বিষয়ে সামান্য কিছু আলোচনা করব আমরা যারা দাওয়া কাজের সাথে ইনভলভড তাদের জন্য নোহাল ইসালামের জীবনীতে আসলে ইসলামের দাওয়া ক্যারিয়ার থেকে নেবার মতো শেখার মতো অনেক কিছু রয়েছে তোর মধ্যে থেকে অন্যতম হচ্ছে যে ডাইভার্সিটি অফ দাওয়া অ্যাপ্রোচ আমরা জানি যে আমরা যারা আল্লাহ তাল্লার এই কথাগুলো সুন্নার এই মেসেজগুলো পৌঁছে দিচ্ছি আমরাও কাইন্ডা বাণীবাহকের কাজ কিন্তু আমরা করছি যেহেতু নবীরা নেই তাদের অনুসৃত পথকে আমরা ধারণ করে তাদের কথাগুলো আমরা পৌঁছে দিচ্ছি সো আমাদের এই দাওয়া অ্যাপ্রোচের মধ্যে ডাইভার্সিটি থাকতে হবে আমরা যেমনি ওরালি দাওয়া কাজ করি নবীরা ওরালি দাওয়া কাজ করতেন মৌখিকভাবে মানুষকে দাওয়া দিতেন এই ওরালি দাওয়ার পাশাপাশি আমরা রিটেন দেওয়ার কাজ করতে পারি আমরা প্র্যাকটিক্যাল দাওয়া কাজ করতে পারি অর্থাৎ প্র্যাকটিক্যাল দাওয়াটা হচ্ছে লাইভ দাওয়া আমার কথা দেখে আমার আচরণ দেখে আমার ডিলিংস দেখে মানুষ ইসলামের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হবে এবং এটা খুবই খুবই ফলপ্রসূ একটা দাওয়া সিস্টেম সো আমরা যদি আলাইসাল্লামের জীবনের দিকে তাকাই তাহলে দেখব উনি অনেকভাবে এই দাওয়া কাজ করেছেন উনি প্রথম পার্সেন্ট টু পার্সেন টার্গেট করে তাকে একা একা বোঝাতেন এটা যখন কাজ না করতো প্রাইভেট দাওয়া থেকে উনি পরে সুইচ করলেন পাবলিক দাওয়াতে কোরআন আমাদেরকে জানিয়েছে যে তার কমের বিভিন্ন ফেস্টিভ্যালগুলোতে সেখানকার বিভিন্ন পাবলিক গ্যাদারিংসগুলোতে সেখানকার বিভিন্ন ক্লাবগুলোতে তিনি যে এক একাল্লার দাওয়া তিনি সেখানে পেশ করেছেন পাশাপাশি নোয়া আলিহ ইসাল্লাম তার সময়ের সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ যারা তাদেরকে স্পেশালি তিনি দাওয়া কাজের আওতায় নিয়ে এসেছেন এলিট সোসাইটি যারা আমরা যদি আল্লাহ রাসুস্থা ইসলামের দাওয়া অ্যাক্টিভিটির দিকে তাকাই তাহলে দেখব যে উনিও কিন্তু সানাদিদে কোরাইশ কোরাইশের যারা লিডার শ্রেণী ছিল গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিল তাদেরকে তিনি স্পেশালি দাওয়া কাজ করতেন তাদের সাথে কারণ আমরা জানি যে একটা সমাজের লিডার যদি ইসলামের পথে আসে ফলে তার যে লক্ষ লক্ষ ফলোয়ার থাকবে তারাও তার দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে তারাও ইসলামের পথে চলে আসবে এবং আল্লাহ রাসুসাহ ইসলামের জীবনী তো আমরা দেখেছি যে কোনো গোষ্ঠীর বা কোনো কমের বা কোনো ট্রাইবের প্রধান যখন পড়ে মুসলমান হয়েছে তার দেখা দেখি গোত্রের সবাই সকল নারী পুরুষ তারা মুসলমান হয়ে গেছে দাওয়া কাজ আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে যারা এলিট সোসাইটি বা সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা থাকবে তাদেরকে দাওয়া দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে স্পেশাল এফোর্ট দিতে হবে কারণ তাদেরকে যদি আমরা ইসলামের পক্ষে সত্যের পক্ষে কনভিনসড করতে পারি ফলে তারা সমাজের আরও অনেক লোককে ইনফ্লুয়েস করে ইসলামের সুশীতল বাণীর ভেতরে নিয়ে আসতে পারবে তো এর মানে এই নয় যারা নিম্ন শ্রেণীর বা যারা সমাজের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যে ফ্যামিলিগুলো রয়েছে বা যে সমস্ত লোকজন রয়েছে তাদেরকে আমরা গুরুত্ব দিব না ব্যাপারটি এমন নয় কারণ নুয়াল ইসলামের ঘটনা থেকে আমরা বুঝতে পারছি যে একটা হচ্ছে মাস পিপুলদের জন্য দাওয়া আর একটি হচ্ছে যারা সমাজের উচ্চ শ্রেণী তাদের জন্য স্পেশালি কিছু টাইম স্পেন্ড করা তাদেরকে আলাদাভাবে দাওয়া দেওয়া এবং অথবা তাদের উপযোগী করে দাওয়া অ্যাক্টিভিটি তাদের কাছে যদি আমরা প্রেজেন্টেশন করতে পারি তাহলে নিঃসন্দেহে তারাও ইসলামের সৌন্দর্যের দ্বারা আকৃষ্ট হবে নু আলেহ ইসলামের এই জীবন কাহিনী থেকে আমরা আরও একটি বিষয় শিখতে পারি সেটি হচ্ছে দাওয়া কাজে কখনো হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না এবং হাল ছাড়া যাবে না বরং ভরসা রাখতে হবে আল্লাহর উপর কারণ আমরা কয় বছর দাওয়া কাজ করে যাচ্ছি আমরা কতটুকু এফর্ট দিয়েছি আমরা কতটুকু টাইম স্পেন্ড করেছি আমরা কতটুকু স্যাক্রিফাইস করেছি আমরা যদি নু আলাইসালামের জীবনের দিকে তাকাই তাহলে দেখব যে তিনি টানা নয়শো বছর টানা লাগাতার তিনি তার জাতিগোষ্ঠীর কাছে দাওয়াতি কাজ করেছেন কিন্তু তিনি নিরাশ হননি হননি হাল ছেড়ে দেননি তিনি ভরসা রেখেছিলেন আল্লাহ তালার ওপর সো আমরা যারা দাওয়া কাজ করছি আমরা ইনস্ট্যান্ট ফলাফলের জন্য যেন বসে না থাকি আমরা আমাদের দায়িত্বটুকু পালন করবো নু আলাইসাল্লামের এই স্টোরি থেকে আমরা আরও একটি বিষয় শিখতে পারি সেটা হচ্ছে আমাদের কাজ হচ্ছে ইফোর্ট দেয়া বাট এটার কমপ্লিশন এটার রেজাল্ট আসবে আল্লাহ তালার পক্ষ থেকে আরবিতে বলা হয় যে আসা আই মিন্না ওয়াল ইটস ম্যামিন আল্লাহ প্রচেষ্টা করার মালিক আমরা সফলতা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ আমি অনেক দাওয়াতি কাজ করছি কিন্তু আমার দাওয়াতি কাজে কেউ সাড়া দিচ্ছে না কেউ রেসপন্স করছে না আমার দাওয়াতি কাজ যে কেউ ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে না ইট ডাজেন্ট মিন দ্যাট আমি একজন ব্যর্থ দায়ী না এটা কখনোই না বরং আমি সিনসিয়ারিটির সাথে আমার সর্বোচ্চ প্রচেষ্টাটুকু আমি করছি কিনা সেটাই হচ্ছে দেখার বিষয় আমার কত ফলোয়ার আমার ডাকে কত মানুষ সাড়া দিল এটা দেখার বিষয় না বরং আমি আমার রোলটা প্লে করতে পারছি কিনা সিনসিয়ারিটির সাথে এটা হচ্ছে দেখার বিষয় এর কারণ হচ্ছে আলাদার হাবিব সাহা বলেছেন ক্যামতের দিন অনেক নবী দাঁড়াবে যাদের ফলোয়ার হচ্ছে হাতে গোনা অল্প কয়েকজন মানে অল্প কয়েকজন ইমান এনেছিল পৃথিবীতে অনেক নবী ছিল তার কেয়ামতের দিন দাঁড়াবে তার বিশ্বাসী উম্মতের সংখ্যা হচ্ছে মাত্র দুইজন পৃথিবীতে এরকম অনেক নবী ছিল কেয়ামতের দিন তিনি দাঁড়াবেন তার উপর বিশ্বাসী এনেছিল মাত্র একজন মানে নবীও একজন তার প্রতি ইমানও এনেছে মাত্র একজন এমনও অনেক নবী কেয়ামতের দিন আল্লাহ আল্লাহতালার দরবারে দাঁড়াবে যেই নবীর কোনো ফলোয়ার নাই যেই নবীর কোনো বিশ্বাসী উম্মত নাই অর্থাৎ নবী শুধু একা তার সারা জীবনের দাওয়া কাজে কেউ তার ডাকে সাড়া দেয়নি তার মানে কি তিনি ব্যর্থ নেভার কখনো না তিনি তার দায়িত্বটুকুন পালন করেছেন এজন্য তিনি আল্লাহ তালার দরবারে তিনি সফল সো কে আপনার ডাকে সাড়া দিবে কে ইসলামের পথে আসবে এটা আমাদের দেখার বিষয় না আমাদের দেখার বিষয় হচ্ছে আমরা আমাদের দায়িত্বটুকুন পালন করেছি কিনা আমরা কোরআনের ইসলামের সুন্দর বিউটি বিউটিফুল মেসেজগুলো আমরা পৌঁছে দিতে পেরেছি কিনা দ্যাট শুড বি আওয়ার কনসার্ন সেটাই হচ্ছে আমাদের দায়িত্ব সুরহুদে নুয়ালিস্লামের ফলোয়ার কত ছিল এ ব্যাপারে আমরা জানতে পারি আল্লাহ তালা বলছেন ওয়ামা আহমান আমা আহু ইল্লা কালিল মানে নুয়াল ইসলামের জাতিগোষ্ঠীর হাতে কোনো অল্প কিছু লোক ছাড়া তার প্রতি অন্যান্যরা ইমান আনেনি এ অল্প কিছু লোক তাদের সংখ্যা কত তাফ সির ইবনে এসেছে সাইদানা ইবনে আব্বাস বলেন যে কেন সামানিন মিন হুম নিসা ও নারী পুরুষ মিলিয়ে আশি জন কুড ইউ ইমাজিন দ্যাট নয়শো বছরের দাওয়াতি ক্যারিয়ারে ওনার পরিমাণ এনেছে মাত্র আশি জন তার মানে প্রতি একশো বছরে অন অ্যান অ্যাভারেজ ওনার ওনার ওপর ইমান আনেনি কিন্তু উনি হচ্ছেন উলুল আজমি মিনার রসুল এই মহাবিশ্বের পাঁচজন শ্রেষ্ঠতম নবীদের মধ্যে থেকে তিনি হচ্ছেন অন্যতম তো আমাদেরকে দেখতে হবে আমরা আমাদের দায়িত্বটুকুন পালন করছি কি না কতজন আমাদের ডাকে সাড়া দিল কতজন আমাদের ফলোয়ার হলো কতজন ইসলামের পথে আসলো কি আসলো না সেটা আল্লাহ তালা নির্ধারণ করবেন নু আলি ইসলামের জীবনী থেকে আমরা আরও যে শিক্ষাটি পাই এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি লেসেন সেটা হচ্ছে হিদায়া অনলি বিলংস টু আল্লাহ হেদায়তদের মালিক হচ্ছেন আল্লাহ কানা আন অ্যান্ড দ্য ওয়াইফ অফ নোহ ফর এক্সাম্পল যেমন নুয়াল্লামের ছেলে কানা আন কিংবা তার স্ত্রী তারা কিন্তু ইসলামের প্রতি ইমান আনেনি তার মানে বাবা নবী হয়েও অনেক সময় ছেলে ইমান আনতে পারেনি তার ভাগ্যে সেটা জোটেনি নোহালাম নবী ছিলেন কিন্তু তার স্ত্রী তার প্রতি ইমান আনেনি জন্য আল্লাহ তালা বলছেন ই কালা তাহাদিমান আহবাব তাওয়ালাহিন্নহাদি হে নবী আপনি যাকে চান তাকে আপনি হেদায়ত দিতে পারবেন না কারণ হেদায়ত দেওয়ার মালিক আপনি নন হেদায়ত দেওয়ার নিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতা হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহতালার হাতে তিনি যাকে চাইবেন তাকে তিনি হেদায়ত দেন আমরা চাইলেই কাউকে হেদায়ত দিতে পারবো না নুয়াল্লামের জীবনী থেকে আরও একটি বড় শিক্ষা হচ্ছে যে আল্লাহ তালা হুট করেই কাউকে আজাব দেন না বা শাস্তি পাঠান না বরং আল্লাহ তালা বারবার বারবার সুযোগ দিয়ে থাকেন অনেক অনেক সুযোগ দেওয়ার পরে বারবার সুযোগ দেওয়ার পরেও যখন কেউ সত্যের পথে ফিরে আসে না বরং বারবার তারা অবাধ্যতা দাম্ভিকতা এবং বাড়াবাড়ি করে ঠিক তখনই আল্লাহ তালা তাদেরকে শাস্তি দেন আমরা নুহাল ইসলামের জাতিগোষ্ঠীর দিকে যদি তাকাই তাহলে দেখব যে তিনি নয়শো পঞ্চাশ বছর তাদেরকে চান্স দিয়েছেন এত লম্বা সময় তাদেরকে সুযোগ দেওয়ার পরেও তারা সত্যের পথে ফিরে আসেনি অতপর আল্লাহ তালা মহাপ্লাবন দিয়ে পুরো জাতিগোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছেন নু আলাইহিস ইসালামের জীবনী থেকে সর্বশেষ যে শিক্ষাটি আমরা পাই সেটি হচ্ছে সব ধ্বংস ধ্বংস নয় কিছু ধ্বংস আছে যেটা আবার নতুন করে সৃষ্টি করে অর্থাৎ সৃষ্টির জন্য ধ্বংস আমরা যদি দেখি যে আল্লাহ তালা এমন এক গজব পাঠালেন এমন এক পানিশমেন্ট দিলেন এমন এক মহাপ্লাবন দিলেন যেটা দিয়ে গোটা পৃথিবীবাসীকে তিনি ধ্বংস করেছেন অল্প কিছু মানুষ ছাড়া কিন্তু আমরা যদি অন্য দিক থেকে খেয়াল করি তাহলে দেখব যে এই ধ্বংসটি ধ্বংসের জন্য নয় এই ধ্বংসটি ছিল নতুন করে সৃষ্টির জন্য আমরা দেখি যে অনেক এলাকাতে অগ্নিকাণ্ড ঘটে সেখানে হয়তো বেড়ার ঘর ছিল টিনের ঘর ছিল তো অগ্নিকাণ্ড ঘটার পরে সেখানে বিশাল করে বিল্ডিং তৈরি হয় তার মানে সব ধ্বংস ধ্বংসের জন্য নয় কিছু ধ্বংস আছে সৃষ্টির জন্য নহলে ইসলামের ক্ষেত্রেও এই ধ্বংসের ব্যাপারটি ঠিক এমনই ঘটেছিল এই ধ্বংসটা শুধু ধ্বংসের জন্য নয় বরং কাফিরদেরকে মসজিদদেরকে ধ্বংস করে দিয়ে নতুন এক একত্ববাদী প্রজন্মের সূচনা যাতে পৃথিবীতে ঘটে সেজন্য তালা এই ধ্বংসের সূচনা করেছিলেন আল্লাহ তালা আমাদের সবাইকে আম্বিয়া সালামদের অনুসৃত পথে থেকে তাদের মত এবং পথকে বেছে নিয়ে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত হওয়ার তৌফিক দান করুক